আমার সরকার আসিলে মু আজি ঘোষণা করছি ওড়িশার সরকার আসিলে বিজেপির নিশ্চিত ভাবে আমি ধান কুইন্টাল 3100 টাকা দেব 3100 টাকা ধান কুইন্টাল দেব চাষী মানুষের 5 কিলো 8 কিলো 10 কিলো 12 কিলো কটনি চটনি হবনি পুরা 3100 টাকা মিলিব গোটিয়ে টাকা কম হবে কৃষি ভিত্তিক শিল্প করা যাব এগ্রো বেস্ট ইন্ডাস্ট্রি গাঁ গাঁরে কৃষি ভিত্তিক শিল্প বাজার ভ্যালু এডিশন হব চাষী 10 গুণা উপার্জন অধিক করি পারিব জলসেচন ব্যবস্থা নদী সংযোগকরণ হব জলসেচন বাল ভাগ জমিরে জলসেচন হব পাঁচটি ফসল চারটি ফসল করিবা পাই জলসেচন ব্যবস্থা হব এবং আমি এই যে পর্যটন শিল্পর বিকাশ হব আম দেড় কোটি ওড়িয়া ভাই সাড়ে চারি কোটি এক তৃতীয়াংশ আম 18 বর্ষ পর্যন্ত যুব সমাজ সি আজি দাদন খটিবাকু যাউচন্তি সেমানে দাদন খটিবাকু যিবে নাই এটি তাঙ্কু কর্ম নিযুক্তি আদি দিয়াযিব 40 লক্ষ চিট ফন্ডরে টঙ্কা হরাইথিবা লোক রাজ্য সরকার দেই পারলে নাই আজি পর্যন্ত আমি সরকার আসিবার 24 ঘন্টা ভিতরে গভর্নমেন্ট অর্ডিনান্স করি সে জমিকু সরকার হাতকু নব 40 লক্ষ চিট ফন্ড ধারীকু 3 মাস ভিতরে সমস্তঙ্ক পয়সা ফেরস্ত দিয়াযিব 2 কোটি লোক 40 লক্ষ পরিবার কো পয়সা চিট ফন্ড পয়সা ফেরস্ত দিয়াযিব মু আপনকু কই পারে যে ওড়িশার সর্বাঙ্গীন উন্নতি পাই যো জাগারে যাহা যা আবশ্যকতা আছে আম কার্যকর্তা গাঁ গাঁ যাবে ছোট ছোট বৈঠক করিবে গাঁরে বুলিবে ঘর ঘর বুলিবে ঘরে ঘরে বসিবে 5 জন 7 জন 10 জন 25 জন এ বার্তা পৌঁছান্তু লোকলোচনকে পৌঁছান্তু ওড়িশারে সাময়িক পরিবর্তন হব মু আপনাকে গ্যারেন্টি দৌছি নবীন মোদীঙ্কর গ্যারেন্টি যে ওড়িশাকে 75 টঙ্কা মিলিছি 18,83,000 কোটি ওড়িশার চিত্র বদলি থাকা আত্মসাত হলা দুর্নীতি হলা অধা পয়সা আত্মসাত হয়ে গেল অধা পয়সা খরচ হলানি আজি টঙ্কা ফেরি গেল ওড়িশার ভাগ্য নির্ধারণ ভারতীয় জনতা পার্টি হব ডবল ইঞ্জিন সরকার হব কেন্দ্রের নরেন্দ্র মোদীঙ্কর তিন তৃতীয় থর সরকার হব ওড়িশারে ডবল ইঞ্জিন প্রথম থর বিজেপি সরকার করিব 5 বর্ষ ভিতরে যাহা কাম করিব 75 বর্ষ ইতিহাস রহিনি 25 বর্ষ ইতিহাস রহিনি সে কাম পুরা করা যাব সমস্তকে বহুত বহুত ধন্যবাদ যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু না।